সাপ রাসেল ভাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওলা তবে বাইরে কিটা আমি জানি না সোনাগার মাধবপুর জতলা রাসেল ভাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে আপনারা কইতারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছেন উঙ্কা আপনি এরে লইয়া খেরে টানাটানি করতাছেন আমি এরে লইয়া টানাটানি করতেছি খেরে জানেননি ইয়ে তো আধা কিছু মাথার মধ্যে সমস্যা আছে ইয়ে জীবনে জন্মের পরে ইয়ে সোনারঘাটে জন্ম ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যে তার সুস্থ দাবি করেন ইতাই সোনারঘাটটারে দুর্নীতি করে খাইয়া ছাইরা দিছেন আমরা আমি এরে কেমনে সময় দিতাম না এরে যারা হয় পাগল যারা চুরি করে এরা কিতা যারা নিজের পয়সা আমার আমার লোকের পয়সা মাইলা যারা খায় এরা কিতা আরে ইয়ে তো মুখে মুখে কয় বাই বাই সাপ যারা চুরি করে এরা হইলে আসল রাসেল বাইপার সাপ এরা বলেন সাপে খাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল ভাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওলা তবে বাইরে কিটা আমি জানি না সোনাগার মাধবপুর জতলা রাসেল ভাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে বলেন একটা বুলায় ফেসবুকটা খুলল দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনাগাটে মানছে খিতা খয় আমারে ঘুম থেকে উঠতেই খিতা দেখি বইলা কয় বেরিটা যেমন চাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই হাঁটু পর্যন্ত কারে পইলা কইল ইটিয়া ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আতলা ফাটানি যায়নি দেখো আতলা ফাটাইলাম দুপুরিয়া বেলা আতলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি ইয়া আতলা সোহামাই গেছিয়া